আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় আধুনিক সভ্যতাকে বিজ্ঞান সবচাইতে যে গুরুত্বপূর্ণ উপহারটি দিয়েছে সেটি কি, মোস্ট প্রবাবলি আপনি অনেক কিছু উত্তর দিবেন, তবে সঠিক উত্তর হচ্ছে চাকা। হ্যাঁ, শুনতে একটু অদ্ভুত লাগলেও এটিই সত্যি। আধুনিক সভ্যতার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে চাকা। এই চাকার পরে যদি কোনো জিনিস দ্বিতীয় অবস্থান অধিকার করে থাকে তবে সেটি হচ্ছে ইঞ্জিন। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজের জন্য ইঞ্জিন ব্যবহার করে থাকি। বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে এক জায়গা থেকে অন্য জায়গা কিংবা এক দেশ থেকে অন্য দেশ যাওয়া, মালামাল পরিবহন, সমস্ত কাজে বর্তমান ইঞ্জিনের ব্যবহার ব্যাপক হারে বেড়ে চলেছে। আজকে আমি এক্সপ্লেন করব কীভাবে ইঞ্জিন কাজ করে। প্রক্রিয়াটি একটু জটিল, ভয় পাবেন না, ধীরে সুস্থে মনোযোগ দিয়ে দেখুন। আশা করছি আপনার টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে ইঞ্জিন কীভাবে কাজ করে। আপনাদেরকে বোঝানোর জন্য আমি যে ইঞ্জিনটি বেছে নিয়েছি সেটি হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক একটি ইঞ্জিন। সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক বলতে সাধারণত আমাদের বাইকে, অর্থাৎ বাংলাদেশে প্রচলিত বাইকগুলোতে যে ইঞ্জিনটি ব্যবহার করা হয়ে থাকে, যেমনটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঠিক এটাকেই সিঙ্গেল সিলিন্ডার বলা হয়ে থাকে। এবার চলুন আমরা তাপ ইঞ্জিন তথা সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক ইঞ্জিনের কার্যপদ্ধতি নিয়ে আলোচনা করি। আপনারা নিশ্চয় প্রেশার কুকারে রান্না করার সময় তার উপরে যে পিস্টন জাতীয় জিনিসটি থাকে সেটি উপরে উঠে যে সিটির একটা শব্দ শুনতে পান, এটি কেন ঘটে? নর্মালি যদি আমরা কোনো জিনিসের তাপ প্রয়োগ করি তাহলে তার ভলিউম কিংবা আয়তন বেড়ে যায়। প্রেশার কুকারের ক্ষেত্রে যেটা হয়, প্রেশার কুকারের ভিতরের আয়তন কনস্ট্যান্ট থাকে, ফলে যখন তার মধ্যে তাপ শক্তি দেওয়া হয় তখন ভিতরের গ্যাস পার্টিকেলগুলো ছোটাছুটি করতে থাকে, ফলশ্রুতিতে তার ভিতরে থাকা গ্যাস পার্টিকেলগুলো বেরিয়ে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে চেষ্টা করতে থাকে এবং এক পর্যায়ে তারা সবচাইতে যে জিনিসটি বেশি নরমক্ষম সেই জায়গাটিকে বেছে নেয়। ফলে তারা তার উপরে থাকা পিস্টনটি সেটিকে চাপ প্রয়োগ করে উপরে উঠে দেয় এবং তার মধ্যে যে ফাঁকা জায়গা থাকে, অর্থাৎ ছিদ্রটি থাকে, সেটি দিয়ে সজোরে গ্যাস পার্টিকেলগুলো বাইরে বেরিয়ে চলে আসে। অর্থাৎ আমি আপনাদেরকে যে জিনিসটি বুঝাচ্ছি যে কোনো জিনিসের মধ্যে যদি তাপমাত্রা বাড়ানো হয় এবং তার আয়তন তথা ভলিউম কনস্ট্যান্ট আমরা রাখতে পারি তবে তার মধ্যে প্রচুর চাপ তৈরি হবে এবং এই চাপ দিয়ে আমরা যে কোনো কাজ করে নিতে পারবো। এবার চলুন এই জিনিসটি আমরা ইঞ্জিনের ক্ষেত্রে প্রয়োগ করি। ইঞ্জিনের ক্ষেত্রে থাকে একটি সিলিন্ডার, একটি পিস্টন, একটি ক্র্যাঙ্কশ্যাফ্ট, দুইটি ভালভ, একটি স্পার্ক প্লাগ। মোটামুটি এই জিনিসগুলো সম্পর্কে যদি আপনি বুঝতে পারেন তাহলে টোটাল ইঞ্জিনের কার্যকারিতা বুঝতে পারবেন। আমরা যখন বাইক স্টার্ট করার জন্য কিক করি কিংবা সেলফ সুইচে চাপ দেই তখন ইঞ্জিনের যে পিস্টনটি থাকে সেটি থাকে টপ ডেড সেন্টার, অর্থাৎ টিডিসিতে। ভয় পাওয়ার কিছু নেই, টিডিসি হলো একদম সর্বোচ্চ জায়গা যেখান পর্যন্ত পিস্টন উপরে উঠতে পারে, অর্থাৎ যার উপরে পিস্টন আর যেতে পারে না। অনুরূপভাবে একদম নিচে, অর্থাৎ যার নিচে পিস্টন আর নামতে পারে না, সেই জায়গাটিকে বলা হয় বিডিসি বা বটম ডেড সেন্টার। অর্থাৎ বাইকটি যখন চলে বা ইঞ্জিনটি যখন চলে তখন পিস্টন সর্বদা টিডিসি এবং বিডিসি এর মধ্যে ওঠানামা করতে থাকে, যা হলো সরল ছন্দিত স্পন্দন গতি। এই সরল ছন্দিত স্পন্দন গতিকে ক্র্যাঙ্কশ্যাফ্ট রৈখিক গতি থেকে ঘূর্ণন গতিতে রূপান্তরিত করে। সবুজ রঙের যে স্থির চিত্র দুটি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো ভালভ, ভালভ অর্থাৎ দরজা, যা প্রয়োজনে খুলতে কিংবা বন্ধ হতে পারে। অতঃপর পিঙ্ক কালারের যে জিনিসটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্পার্ক প্লাগ, যা থেকে আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়। বাটির মতো যে জিনিসটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পিস্টন, যা দণ্ডাকার রডের মাধ্যমে ক্র্যাঙ্কশ্যাফ্টের সাথে যুক্ত থাকে, যা রৈখিক গতি অর্থাৎ সরল রৈখিক গতিকে ঘূর্ণন গতিতে রূপান্তরিত করে। ইঞ্জিনটির ওভারহেডে যে সোনালি কালারের চেনটি দেখতে পাচ্ছেন এটি হলো টাইমিং চেন, যা ইঞ্জিনের সাথে ঘুরতে থাকে এবং প্রয়োজন হলে, অর্থাৎ যখন ইনটেক ভাল্ব খোলা প্রয়োজন বা ইঞ্জিনের মধ্যে গ্যাসোলিন ঢোকানো প্রয়োজন তখন ইনটেক ভাল্বকে খুলে দেয়। আবার ইঞ্জিনের মধ্যে কম্বাসশন কিংবা দহনে সৃষ্ট গ্যাস, যেগুলো ইঞ্জিনের গ্যাসোলিন বা পেট্রোল পোড়ার ফলে তৈরি হয়, সেগুলো যখন বের করে দেওয়ার প্রয়োজন পড়ে তখন এক্সস্ট ভালভকে খুলে দেয়, ফলে গ্যাসগুলো বের হয়ে যায়। সম্ভবত এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখে আপনারা কিচ্ছু বোঝেন নাই, এখন বুঝতে পারবেন, কারণ আমি সমগ্র প্রক্রিয়াটি নিয়ে এখন আলোচনা করব। এতক্ষণ শুধুমাত্র আপনাদেরকে যন্ত্রাংশগুলোর পরিচয় করিয়ে দিলাম কোনটার কী কাজ। চলুন তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। ডিসপ্লেতে আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কার্বোরেটর। এটি এমন একটি যন্ত্র যেটি বাতাস এবং তেল, ফুয়েল কিংবা পেট্রোল যাই বলেন না কেন, এই দুটোকে অনুপাত অনুযায়ী মিক্স করে থাকে এবং এই মিশ্রণ ইনটেক ভালভ যখন খুলে যায় তখন তার মধ্য দিয়ে সিলিন্ডারে প্রবেশ করে। একটু ভেঙে বলছি, আমরা যখন বাইকটিকে স্টার্ট করার জন্য, বাইক অর্থাৎ ইঞ্জিনটাকে স্টার্ট করার জন্য অনুপ্রেরণা দেই, মানে কিক করি কিংবা সেলফ বাটনে চাপ দেই, তখন ইঞ্জিনটি ঘুরতে শুরু করে। পিস্টনটি থাকে একদম টিডিসিতে, জানি আমি এর আগেও আলোচনা করেছি, মানে সর্বোচ্চ উপরে। সেখান থেকে পিস্টনটি নিচের দিকে নামতে শুরু করে, ফলে সেখানে একটি নিম্নচাপের সৃষ্টি হয়, অর্থাৎ পরিবেশের যে চাপ তার চাইতে ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টন নিচে নেমে যাওয়ার কারণে চাপের পরিমাণ কমে যায়। একই সাথে ইনটেক ভালভ খুলে যায়, ফলে কার্বোরেটর হতে বাতাস এবং পেট্রোলের মিশ্রণ
ইঞ্জিনের মধ্যে ঢুকে পড়ে। পিস্টনটি যখন বিডিসি অর্থাৎ একদম নিচে চলে আসে তখন ইনটেক ভালভটি বন্ধ হয়ে যায় এবং পিস্টনটি উপরে উঠতে শুরু করে, যার কারণে ভিতরের আয়তন কমতে থাকে এবং তাপমাত্রা বাড়তে থাকে। তাপমাত্রা বাড়তে বাড়তে মোটামুটি 250 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছায়। এই সময় উপরে থাকা স্পার্ক প্লাগ যা হঠাৎ করে আগুন জ্বালায় অর্থাৎ স্ফুলিঙ্গ তৈরি করে, ফলে কম্বাসন চেম্বার তথা সিলিন্ডারের মধ্যে একটি বিশাল আকারের বিস্ফোরণ সৃষ্টি হয়, যার কারণে পিস্টনটি নিচের দিকে ধাক্কা খেয়ে নামতে থাকে। একদম পিস্টনটি যখন নিচে চলে আসে তখন আমাদের যে এক্সস্টের ভালভ বা যেই ভালভটা আমাদের সাইলেন্সার অর্থাৎ যেদিক দিয়ে ধোঁয়া বের হয়ে যায় সেই দিকে লাগানো থাকে, সেটি খুলে যায়। পিস্টনটি উপরে উঠে ধাক্কা দিয়ে গ্যাসগুলোকে বের করে দেয় এবং আপনারা খেয়াল করে দেখুন এর মধ্যে আমরা 4টা সাইকেল কমপ্লিট করে ফেলেছি। প্রতিটি সাইকেলকে বলা হচ্ছে একটা স্ট্রোক, যার কারণে 4টা সাইকেলে আমরা 1টা পাওয়ার স্ট্রোক পাচ্ছি অর্থাৎ 1বার শক্তি উৎপন্ন হচ্ছে। আমি আবারও রিপিট করছি, সর্বপ্রথম আছে সাকশন স্ট্রোক, যখন ইঞ্জিনে তেল অর্থাৎ জ্বালানি এবং বাতাসের মিশ্রণ প্রবেশ করেছিল। পরবর্তী স্ট্রোক হচ্ছে কম্প্রেশন স্ট্রোক, যা এই মিশ্রণদ্বয়কে অতিরিক্ত চাপে কম্প্রেশন করেছিল, ফলে সেখানে অত্যন্ত তাপের সৃষ্টি হয় এবং উপরে থাকা স্পার্ক প্লাগ সেখানে আগুনের স্ফুলিঙ্গ তৈরি করে এবং জ্বালানির মধ্যে আগুন ধরিয়ে দেয়, ফলে সেখানে একটা বিস্ফোরণের সৃষ্টি হয়। সেই বিস্ফোরণ হতে যে শক্তি উৎপন্ন হয় তা পিস্টনকে সজোরে ধাক্কা দিয়ে নিচে নামিয়ে দেয় এবং পিস্টনটি যখন নিচে নেমে যায় এবং আবার উপরে উঠতে শুরু করে তখনই এক্সস্ট ভালভ খুলে যায়, ফলে ভেতরে পোড়া গ্যাসগুলো পিস্টন ধাক্কা দিয়ে বের করে ফেলে। এবং এই টোটাল 4টা স্ট্রোক কিংবা 4টা সাইকেল শেষ হয়ে আমরা 1বার শক্তি উৎপন্ন করতে পারছি, যার ফলে এটাকে 4 স্ট্রোক বলা হয়। 2 স্ট্রোক ইঞ্জিন নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে, যা একই রকমের কার্যপদ্ধতি, শুধুমাত্র সেখানে 2টা স্ট্রোক হয়ে থাকে এবং প্রতি 2টা স্ট্রোকের মধ্যে 1টা স্ট্রোকে শক্তি উৎপন্ন হয়। যাই হোক, আবার আমরা 4 স্ট্রোক ইঞ্জিনে ফেরত আসি। 4 স্ট্রোক ইঞ্জিনে যে আমাদের উৎপন্ন শক্তি সেটি একটি রডের মাধ্যমে যা ক্র্যাঙ্কশ্যাফ্টের সাথে যুক্ত করা থাকে। ট্র্যাঙ্কশ্যাফ্ট হচ্ছে যে আবারও সেই জিনিসটা যেটার সাথে পিস্টন একটি রডের মাধ্যমে যুক্ত থাকে, যা ঘূর্ণন গতি আমাদেরকে দিয়ে থাকে। খেয়াল করার বিষয়, পিস্টনের গতি হচ্ছে সরলরৈখিক গতি বা সরল ছন্দিত গতি, অন্যদিকে আমাদের যে ক্র্যাঙ্কশ্যাফ্ট তার কিন্তু ঘূর্ণন গতি, এবং এই ঘূর্ণন গতি এবং সরল ছন্দিত গতির সংযোগ স্থল হিসেবে কাজ করে থাকে কানেক্টিং রড। যাই হোক, আমাদের এই ক্র্যাঙ্কশ্যাফ্টের মধ্যে যুক্ত থাকে একটি রড, যা ইঞ্জিনের উৎপন্ন শক্তিকে বিভিন্ন ধরনের পিনিয়ম, পরবর্তীতে ক্লাচ প্লেট, তারপরে গিয়ারবক্স এবং ফাইনালি আমাদের ইঞ্জিনের সাথে যে স্পকেট যেখানে চেন যুক্ত থাকে সেখানে স্থানান্তর করে থাকে। এই স্পকেটের মাধ্যমে চেন যুক্ত থাকে, যে চেন এই শক্তিকে চাকার মধ্যে স্থানান্তর করে এবং এইভাবে চাকায় শক্তি পায়, ফলে গাড়িটি এগিয়ে চলে। আপনারা জেনে অবাক হবেন যে এই সমগ্র প্রক্রিয়াটা হয়ে থাকে অত্যন্ত কম সময়ে। সাধারণত কোনো জিনিস যদি 1 মিনিটে 1বার ঘূর্ণন সম্পন্ন করে তাহলে সেটাকে বলা হয় 1 RPM, যেখানে একটি গাড়ির ম্যাক্সিমাম RPM হচ্ছে 12,000 RPM, অর্থাৎ 1 মিনিটের মধ্যে সেটি 12,000 বার ঘূর্ণন সম্পন্ন করে। অর্থাৎ 1 সেকেন্ডে ইঞ্জিনটি ক্র্যাঙ্কশ্যাফ্টকে প্রায় 200 বার ঘোরায়। আপনি কল্পনা করছেন, অনলি 1 সেকেন্ড, 1 সেকেন্ডে ইঞ্জিনটির ক্র্যাঙ্কশ্যাফ্ট প্রায় 200 বার ঘুরছে। এবং আমরা সমস্ত ভিডিওটি 7.5 মিনিট জুড়ে একবার ঘুরতে যে প্রক্রিয়া অবলম্বন করে ইঞ্জিনটি তা নিয়ে আলোচনা করলাম। চিন্তা করেন, আমাদের যেখানে একবার ঘুরতে আলোচনা করতে হয় 7.5 মিনিট, সেখানে ইঞ্জিনটি সেকেন্ডে প্রায় 200 বার ঘুরতে পারে বা ঘোরার সক্ষমতা রাখে। তো এই ছিল আমাদের ভিডিও, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন কীভাবে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন কাজ করে। এই সিঙ্গেল সিলিন্ডারের বাইরে আরও হচ্ছে 4 সিলিন্ডার, 2 সিলিন্ডার, বিভিন্ন রকমের সিলিন্ডার, 16 সিলিন্ডার পর্যন্ত হয়ে থাকে ইঞ্জিন। এছাড়াও আছে স্টিম ইঞ্জিন, 1 স্ট্রোক ইঞ্জিন, 2 স্ট্রোক ইঞ্জিন, জেট ইঞ্জিন, এসবগুলো নিয়ে আমরা আলোচনা করব পর্যায়ক্রমে। আশা করছি একটি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন কীভাবে কাজ করে সেটি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের গঠন প্রণালী অর্থাৎ সেটা কীভাবে কাজ করে বুঝতে পারেন, তবে 2, 4 কিংবা 6 সিলিন্ডার ইঞ্জিন বোঝা খুবই সহজ। তবে আমরা আজকে সেটি নিয়ে আলোচনা করব না, পরবর্তীতে কোনো দিন কোনো ভিডিওতে হয়তো আপনাদের সাথে 4 স্ট্রোক That is why it's called an internal combustion engine.